আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইফ। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। হুতি আক্রমণের জেরে সাময়িক বন্ধ টেসলার কারখানা। এদিকে ইয়েমেনে আরও হামলার কঠিন হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া জাহাজের বদলে জাহাজ, ইরান নিয়েছে কঠিন বদলা। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্রবাহিনীকে ইরাক ছাড়তে হবে বলে জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট শিয়া আল সুদানি। তাছাড়া এবার কাসেম সুলাইমানির স্মরণসভায় বিস্ফোরণের মূল হোতা চিহ্নিত। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলা, নিহত 5। এছাড়া যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদি আরবের। এদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে দৈনিক মৃত্যুর হার গড়ে 250 জন। শেষমেশ থাকছে ভারতের সাথে উত্তেজনার মধ্যেই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা মালদ্বীপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। লোহিত সাগরে হুতিরা সমানে পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ শুরু করেছে, ফলে জাহাজগুলো আর ওই রাস্তায় যাচ্ছে না। এর প্রভাবে 29 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বার্লিনের কাছে টেসলার গাড়ি তৈরির কারখানা। টেসলা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, যন্ত্রাংশ কম থাকায় আমরা জার্মানির কারখানায় গাড়ি উৎপাদনের কাজ 29 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখছি। কোম্পানি জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তাদের এই সংকটের মুখে পড়তে হয়েছে। এই অঞ্চলে ইরানের মদতপৃষ্ট হুতি গোষ্ঠীরা একের পর এক পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছে। গাজাতে ইসরায়েলের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই কাজ করবে বলে হুমকি দিয়েছে। টেসলা বলেছে, লোহিত সাগরে এই অবস্থার পরিপ্রেক্ষিতে জাহাজগুলো এখন ক্যাপ অফ গুড হোপ দিয়ে যাচ্ছে। তার জেরে টেসলার কারখানায় উৎপাদন এখন ব্যাহত হয়েছে। এদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর এর পরপরই ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, প্রয়োজনে আরও হামলার নির্দেশ দিতে তিনি সংকোচ বোধ করবেন না। শুক্রবার 12 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে জাহাজগুলোতে একের পর এক হামলার পর প্রতিরক্ষামূলক পদক্ষেপে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে বলে প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জানিয়েছেন। এক বিবৃতিতে ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট বলেছেন, প্রয়োজনে আরও সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে তিনি সংকোচ বোধ করবেন না। এএফপি বলেছে, ইয়েমেনের বেশ কয়েকটি শহরে বিমান হামলা হয়েছে বলে একটি হুতি সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এদিকে ইরানের জেনারেল কাসেম সুলাইমানির স্মরণসভায় বিস্ফোরণের মূল হোতাকে চিহ্নিত করা হয়েছে, এমনটি জানিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরএনএআর এর খবরে তথ্য জানানো হয়েছে। চিহ্নিত ব্যক্তির নাম আলিয়াস আবদুল্লাহ তাজিকি, তিনি তাজিকিস্তানের নাগরিক। গত ডিসেম্বরের মাঝামাঝিতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেন তিনি। পরে হামলার জন্য বোমা তৈরি করে বিস্ফোরণের 2 দিন আগে ইরান ত্যাগ করেন। 2 আত্মঘাতী বোমা হামলাকারীর মধ্যেও একজনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি আরএনএআর এর। হামলাকারী ওই যুবক তাজিকিস্তান ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। আফগানিস্তানে আইএস জঙ্গিদের কাছে কয়েক মাস প্রশিক্ষণ নেন তিনি। দ্বিতীয় হামলাকারীর বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 35 জন সন্ত্রাসীকে। মধ্যপ্রাচ্যে যখন আতঙ্ক ছড়াচ্ছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক টেস্ট আইএস, তখন বিভিন্ন দেশকে নিয়ে বহুজাতিক মিত্রবাহিনী গঠন করে যুক্তরাষ্ট্র। জঙ্গি নির্মূলের নামে মিত্রবাহিনীর অংশ হিসেবে ইরাক ও সিরিয়ার একাংশে নিজেদের সেনা মোতায়েন করে ওয়াশিংটন। 2017 সালেই আইএসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার দাবি ইরাকের। বেশিরভাগ এলাকা থেকে বিতাড়িত হয়েছে গোষ্ঠীটির সদস্যরা। এরপর প্রায় 7 বছর পেরিয়ে গেলেও দেশ থেকে সেনা প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র। গাজা ইসরায়েলি আগ্রাসনের জেরে সম্প্রতি ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। নিয়মিত বিরতিতেই হামলা হচ্ছে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। জবাবে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় দেশে বেশ অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে চুক্তি মেনে দ্রুতই নিজ দেশে চলে যাবে মার্কিন সেনারা, এমনটাই আশা করছেন ইরাকের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শিয়া আল সুদানি বলেন, আমাদের আগের সরকার আন্তর্জাতিক জোটকে ইরাকের ভূমিতে ডেকে এনেছিলেন। গোটা ইরাকের উপর তাদের নিয়ন্ত্রণের কোনো যুক্তি নেই, এটি ইরাকের ভূমি।
কাজেই আন্তর্জাতিক জোটের উপস্থিতি বিব্রতিকর। ইরাক এবং এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করা অভ্যন্তরীণ বা বিদেশি কোনো পক্ষের লক্ষ্য যেন না হয়। তাছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলায় অন্তত 5 জন নিহত এবং 6 জন আহত হয়েছে। হুতি বিদ্রোহীদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন মতে শুক্রবার ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছে হুতি বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতি কর্মকর্তা আব্দুল কাদের আর মুর্তাদা এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, ইয়েমেন জুড়ে হামলা চালানো হয়েছে। রাজধানী সানা, হুদাইদা, গভর্নেন্ট, সাদা ও ধামারে বেশ কয়েকটি হামলা হয়েছে। হুতিদের লোহিত সাগর বন্দরের শক্ত ঘাঁটি হুদায়াতে হামলা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে হুতিদের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেন আল ইজি বলেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল মাসিরা তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে এই নির্লজ্জ আগ্রাসনের চরম মূল্য দিতে হবে। তাছাড়া এবার উপসাগরীয় অঞ্চলে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। বৃহস্পতিবার 11 জানুয়ারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে তথ্য। তারা জানায়, ওমান উপসাগরের জলসীমায় একটি জাহাজ জব্দ করেছে নৌবাহিনী। গত বছর যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ একটি ইরানি জাহাজ এবং তেল জব্দের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা। ইরাকের বসরা বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজটির গন্তব্য ছিল তুরস্ক। তবে মার্কিন মালিকানাধীন আখ্যা দিলেও নৌযানটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী। প্রতিবেদনে আরও বলা হয়, মুখোশ পরা কয়েকজন সশস্ত্র ব্যক্তি জাহাজটি নিয়ন্ত্রণে নেয় এবং সেটিকে ইরানের বন্দরের দিকে পরিচালনা করে। জানা গেছে তাতে 1,45,000 টন অপরিশোধিত তেল ছিল। জাহাজ জব্দের ঘটনাকে বেআইনি আখ্যা দিয়ে চরম নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। যত দ্রুত সম্ভব জাহাজ এবং 11 ক্রুকে মুক্তির দাবি জানিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় হুতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এ অবস্থায় লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং মিত্রদের সংযোগ দেখানোর আহ্বান জানিয়েছে। এ অঞ্চলে উত্তেজনা এড়াতে বলেছে সৌদি আরব। এ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। রিয়াদ গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে এই বিবৃতিতে জানিয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে, ইয়েমেনে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার হুতিদের অবস্থান লক্ষ্য করে এ হামলায় সরাসরি অংশ নেয় দেশ দুটির সেনাবাহিনী। হুতিদের লক্ষ্য করে রাজধানী সানার হুদাইদাহে লোহিত সাগর বন্দর, দামার ও উত্তর পশ্চিমাঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। তাছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রতিদিন গড়ে 250 জন ফিলিস্তিনি নিহত হচ্ছেন, যা সাম্প্রতিক বছরগুলির জন্য অন্য কোনো বড় সংঘাতের দৈনিক মৃত্যুর হারের দ্বিগুণ বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। অক্সফামের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর 98তম দিনে এসে এমন নজিরবিহীন গণহত্যা সাম্প্রতিক সময়ে বিরল। আগ্রাসনের কারণে আহত বহু মানুষ রয়েছে ক্ষুধা ও স্বাস্থ্য ঝুঁকিতে। অক্সফামের মধ্যপ্রাচ্য শাখার পরিচালক স্যালি আবি খলিল বলেন, ইসরায়েল গাজায় যে মাত্রায় নৃশংসতা চালাচ্ছে তা সত্যিই মর্মান্তিক। কেউ কোথাও নিরাপদ নয় এবং সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 23,210 জন ফিলিস্তিনি। অপরদিকে হামাসের আকস্মিক হামলায় 1,200 জন ইসরায়েলি নিহত হয়েছে। আকস্মিক এই হামলায় জিম্মি করা হয় 240 জন ইসরায়েলিকে। শেষমেশ থাকছে ভারতের সাথে কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই চীন সফরে গেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো। এমনকি চীনকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসাবেও আখ্যা দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। দেশটির পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য বেইজিংয়ের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে বৈঠক করেছেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও। আর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান জল্পনা। মূলত ভারতের সাথে উত্তেজনাকর সম্পর্কের মাঝেই ক্ষমতা গ্রহণের পর বিদেশ সফর হিসেবে চীনকেই প্রথমে বেছে নিয়েছেন মালদ্বীপ প্রেসিডেন্ট। চীনের সাথে ভারতের এখন দা কুমড়োর সম্পর্ক।
আর এমন পরিস্থিতির মধ্যেই চীনকে এতটা গুরুত্ব দেওয়ায় মালদ্বীপের প্রেসিডেন্টের এই চীন সফর নিয়ে অনেক প্রশ্নই উঠেছে রাজনীতির মাঠে।